আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে বই পড়ে কীভাবে ফ্রিল্যান্সিং শিখবেন বই পড়ে কীভাবে ব্যবসা করবেন এই ব্যাপারটাতে বেশ কৌতূহলী হয়ে পড়ছে অনেকেই আমার মনে হলো যে এটা নিয়ে কিছু বলা প্রয়োজন যে আসলে কি বই পড়ে ফ্রিল্যান্সিং শেখা যায় অথবা বই পড়ে কি আসলে ব্যবসা শেখা যায় এটা যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি উত্তর দেবেন আমার মনে হয় আপনি বলবেন যে আসলে বই পড়ে ব্যবসা অনেকেই অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন অনেকে বলবেন হ্যাঁ অবশ্যই শেখা যায় বলবেন না বই পড়ে আসলে ব্যবসা শেখা সম্ভব নয় তো আমার মতামত হচ্ছে আসলে কি বই পড়ে ব্যবসা শেখা সম্ভব সেই ব্যাপারে বলতে গেলে বলতে হবে বই পড়ে কি আসলে আপনি সাইকেল চালানো শিখতে পারবেন বই পড়ে কি আপনি সাঁতার কাটা শিখতে পারবেন এক কথাই উত্তর আসবে যে না বই পড়ে আসলে সাঁতার কাটা সম্ভব নয় বই পড়ে আসলে সাইকেল চালানো সম্ভব নয় আমার কাছে মনে হয় সাইকেল চালানো যেহেতু বই পড়ে করা সম্ভব নয় ঠিক হবে বই পড়ে ব্যবসা শেখাটাও সম্ভব নয় বই পড়ে আপনি ব্যবসার বিভিন্ন কলা কৌশল শিখতে পারবেন ঠিক যেমনি ভাবে বই পড়ে আপনি সাইকেল চালানো বিভিন্ন কলা কৌশল শিখতে পারবেন এতটুকুই কিন্তু প্রকৃত অর্থে বাস্তব অর্থে এটা কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না ব্যবসা করতে হলে দেখবেন আপনি খেয়াল করবেন অনেক অশিক্ষিত কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে সে কিন্তু বই পড়তে পারে না আবার দেখবেন এমবিএ বি পাস করেছে একটা লোক সে কিন্তু ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এই বিষয়গুলোতে আমার এই ক্লাসগুলোতে সে কিন্তু এই ব্যবসা রিলেটেড বইগুলো পড়েই এম বিএ পাশ করেছে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এম বিএ করা লোকটা কেন ব্যবসা করতে পারছে না তাহলে কি আমাদের শিক্ষায় গলদ রয়েছে এটা কিন্তু সাধারণ অর্থেই খুব সিম্পল একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় আমার মনে হয় যে ব্যবসা বিষয়টা আসলে কাউকে বই পড়ে শেখানো সম্ভব নয় ব্যবসা বিষয়টা আসলে সম্পূর্ণটায় আপনাকে প্র্যাকটিসের উপরে শিখতে হবে আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনি যেই এনভায়রনমেন্টে ব্যবসা করছেন সেই এনভায়রনমেন্টের সাথে আপনাকে খাপ খাইতে হবে আপনি ঢাকা শহরে বসে থেকে ব্যবসার কৌশল যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন রাঙামাটি অথবা খাগড়াছড়ি অথবা আপনি অন্য কোন ডিস্ট্রিক্টে অথবা একদম প্রত্যন্ত এলাকায় সেই একই ধরনের ব্যবসায়িক কৌশল আপনি খাটালে কাজ হবে না তাই ব্যবসা আসলে আমার মনে হয় যে কাউকে বই পড়ে শেখানো সম্ভব নয় অথবা ব্যবসা ক্লাস নিয়েও পড়ানো সম্ভব নয় এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার কর্ম দক্ষতার উপর আপনার ইচ্ছা শক্তির উপর আপনার সংকল্পের উপর তাই আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান সেক্ষেত্রে আমি বলবো বই কিনে ফ্রিল্যান্সিং শেখার স্বপ্ন থেকে বেরিয়ে আসুন কারণ বই পড়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না এবং বই পড়ে ব্যবসা শিখতে পারবেন না আপনি বই পড়ে যতটা সময় নষ্ট করবেন হয়তো সেখান থেকে জ্ঞান অর্জন করা সম্ভব সম্ভব হবে হবে জানা কিন্তু বাস্তব অর্থে সেটা কতটা কাজে লাগবে সেটা যদি উদাহরণ হিসেবে বলে তাহলে আমার মনে হয় ওই যে ব্যবসা করতে যে ধরেন আমি যদি বলি আপনার নিজস্ব কলা কৌশল কাজে লাগে তাহলে বাকি এক কাজে লাগবে আপনার বই পড়া জ্ঞান তবে বই পড়ার মাধ্যমে আপনি নিজেকে উদ্বুদ্ধ করতে পারবেন ব্যবসা করার জন্য বই পড়ার মাধ্যমে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন যে আমার আসলে ব্যবসা করা প্রয়োজন আর এগুলো তখনই কাজে লাগবে আরেকটা মজার বিষয় হচ্ছে বই পড়ে আপনি যখন বই পড়ছেন ঠিক তখনই আপনার ভিতরে মোটিভেশন কাজ করবে কিন্তু যখন আপনি বইটা পড়বেন না সেই মোটিভেশন আপনি আবার হারিয়ে ফেলবেন কিন্তু যখন আপনার পেটে খিদা থাকবে যখন আপনার প্রয়োজন আপনাকে তাড়া করবে তখন কিন্তু আপনার এই মোটিভেশন ছাড়াই আপনি ব্যবসা করতে পারবেন ইন্টারনেটে বিভিন্ন বইয়ের ওয়েবসাইটগুলোতে গেলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং শেখার বইগুলোর বিশাল বড় স্তূপ মানে ফাইভ স্টার রেটিং টপ সিলিং বুক এটসেট্রা এটসেট্রা কিন্তু এই বই পড়ে আসলে কে কতটা ফ্রিল্যান্সিং শিখতে পেরেছে আসলে এটা সম্ভব নয় কারণ আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে আমি সর্বপ্রথম ফ্রিল্যান্সিং শেখার জন্য আসলে একটা বই কিনেছিলাম সেটা মেবি দুই হাজার সালের কথা তো সেই বই কিনে আমি আসলে কি শিখেছি সেখান থেকে কিছু রিসোর্স পেয়েছিলাম বই পড়ে আসলে আমি জানতে পেরেছিলাম যে ইন্টারনেট থেকে ইনকাম করা যায় এই ব্যাপারটা কিন্তু ওইখানে যা ইনফরমেশন ছিল সেগুলো আমার কোনো কাজে আসেনি পরবর্তীতে আমি ফ্রিল্যান্সিং বা ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন করা এই বিষয়গুলো আমি নিজে থেকেই শিখেছি শুধুমাত্র গুগলে সার্চ করে এবং ইউটিউবে সার্চ করে তো আপনি যদি প্রকৃত অর্থে আপনার মনের ভিতরে বাসনা রাখেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন অথবা আপনি ব্যবসা শিখবেন তাহলে এখানে দুটা উপায় যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনাকে ইন্টারনেট সংযোগ সম্পৃক্ত একটা কম্পিউটার থাকতে হবে এবং সেখান থেকে আপনার কুড়িয়ে খুঁজে খুঁজে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো বের করে শিখে নিতে হবে এটা হলো একটা উপায় আর যদি আপনি ব্যবসা শিখতে চান তাহলে আপনি যেই ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসার সর্বনিম্ন পর্যায়ে যেটা ধরুন আপনি মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন গুলিস্থানে একটা দোকান নিয়ে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করবেন অথবা আপনি চাচ্ছেন চায়না থেকে ইম্পোর্ট করে এনে সেগুলো আপনি সারা বাংলাদেশে সাপ্লাই দিবেন তো তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ব্যবসাটা করতে হলে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে মার্কেটে ঘুরে ঘুরে মাল বিক্রি করা শিখতে হবে দোকানে দোকানে সাপ্লাই করে মাল বিক্রি করা শিখতে হবে অথবা তার চেয়ে নিম্ন পর্যায়ে সেটা হচ্ছে ফুটপাতে দোকান করে আপনার মোবাইল এক্সেসরিজ বিক্রি করা শিখতে হবে যখন এখান থেকে আপনি একটা ফিল্ড পর্যায়ের নলেজ অর্জন করতে পারবেন বা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন তখন সেটা কিন্তু আপনি অথবা আপনি চায়না থেকে ইম্পোর্ট করে মাল এনে সারা বাংলাদেশে সাপ্লাই দেন সেই এক্সপিরিয়েন্সটা আপনার অনেক কাজে লাগবে যেগুলো আসলে বই পড়ে কখনোই শেখা সম্ভব নয় তাই আমি বলি যারা ব্যবসা শিখতে চাচ্ছেন তারা আগে যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটা শুরু করুন অনেকে প্রশ্ন করতে পারেন তো শুরু করলে তো অনেক টাকার প্রয়োজন আমি তো ব্যবসায় লস খেলে আপনি কি আমাকে টাকা ফেরত সেজন্যই যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আপনাকে সবসময় বলবে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসায় সর্বনিম্ন স্তর যেটা সেটা দিয়ে শুরু করুন এবং সর্বনিম্ন অ্যামাউন্টে ইনভেস্ট করে যেভাবে হোক ব্যবসাটা করা যায় সেভাবে শুরু করুন তাহলে কিন্তু আপনার লস হওয়ার পসিবিলিটি জিরো পারসেন্ট কারণ আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে অথবা মাত্র দশ হাজার টাকা দিয়ে যদি ব্যবসাটা শুরু করেন তাহলে দশ হাজার টাকা যদি আপনার লস হয় আপনার কিন্তু আপনি করেন আপনি ব্যবসা সম্পর্কে তেমন কিছু জানেন না তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি তো অনেক বেশি কথা বলে ফেললাম মেইন মেসেজ যেটা দিতে চাচ্ছিলাম যে আসলে বই পড়ে আপনি ব্যবসা কখনোই শিখতে পারবেন না এটা ইম্পসিবল তাই চেষ্টা করবেন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা একদম ফিল্ড পর্যায়ে থেকে একদম বাস্তব অভিজ্ঞতা অর্জন করে কিভাবে শেখা যায় আশা রাখছি একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন